আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজকের কারেন্ট এক্সচেঞ্জ আপডেট এবং গোল্ড মার্কেটের সর্বশেষ রেট আপডেটে। ভিডিওটির সাথে থাকলে আপনি বিস্তারিত জানতে পারবেন কুয়েতের কোন এক্সচেঞ্জ থেকে আজ বাংলাদেশে আপনি টাকা পাঠালে ঠিক কত পাবেন। সবার প্রতি অনুরোধ থাকবে, আপনি দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই করে নেবেন কোন এক্সচেঞ্জ আজকের দিনের কত রেট দিচ্ছে, কারণ আমরা প্রতিদিনই দেখছি কুয়েতের প্রতিটি এক্সচেঞ্জের সাথে প্রতিটি এক্সচেঞ্জের দরদামের ভিন্নতা। এছাড়া বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেও আরও একটি ভিন্নতা দেখছি, ঠিক যেমন নাম করা কয়েকটি ব্যাংকের ক্ষেত্রে একটি রেট, আবার নাম করা ছাড়া বিশেষ করে অফলাইন অনলাইনের মতো করে যে ব্যাংকগুলো রয়েছে তাদের রেটও ভিন্ন, আবার গভর্নমেন্টের যে ব্যাংকগুলি রয়েছে তারও সিস্টেম ভিন্ন। এছাড়া সরকারি প্রণোদনা 2.50%, যেটি অনেকেই পাচ্ছে না, ইদানিংকালে অভিযোগ পাওয়া যাচ্ছে। আপনি সরকারি প্রণোদনা পেতে হলে অবশ্যই টাকা পাঠানোর সময় এক্সচেঞ্জের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, যাতে করে আপনি নিশ্চিত হতে পারেন যে দেশে আপনাকে সরকারি প্রণোদনা দিচ্ছে কিনা। তাহলে আর দেরি কেন, আপনি ঠিক এই মুহূর্তে টাকা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তো ভিডিওটি আপনার জন্যই। কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ যথারীতি আজও সর্বোচ্চ রেট প্রকাশ করেছে তাদের অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মে, যেখানে তারা দেখিয়েছে 361 পয়সা। এছাড়া ইউই এক্সচেঞ্জ রয়েছে 350.52 টাকা। কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ রয়েছে যথারীতি 353 টাকা। আল মুজাইনি এক্সচেঞ্জ রয়েছে 357 টাকা। লুলু এক্সচেঞ্জ রয়েছে 356 টাকা। ওমান এক্সচেঞ্জ রয়েছে 358 টাকা। জুলেকাস এক্সচেঞ্জ রয়েছে 353 টাকা। সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রয়েছে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জের খুব কাছাকাছি 361.1 পয়সা। তাছাড়া রয়েছে আল মুজাইনি, আল নাদা, আল মোল্লা। আল মুজাইনি আজও যথারীতি রয়েছে 358 টাকা এবং আল নাদা এক্সচেঞ্জ রয়েছে যথারীতি 360 টাকা। এছাড়া আল মোল্লা রয়েছে সর্বশেষ আপডেটে 357 টাকা, সামথিং কিছু কম। এছাড়া আপনি যখন দেশে টাকা পাঠাবেন, যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার, ডোর টু ডোর, ক্যাশ পিক আপ, পার্সোনাল নাম্বার, গোপন নাম্বার যেটি বা প্রাইভেট নাম্বার, শুধু নাম্বারে যারা পাঠান তাদের ক্ষেত্রে কয়েকগুলো সিস্টেম রয়েছে, যেই কারণে আপনার টাকার যে রেট সেটিরও পরিবর্তন হতে পারে। মনে রাখবেন, আমি যেটি প্রকাশ করেছি এটি ক্যাশ পিক আপ এর ক্ষেত্রেই প্রযোজ্য। কাজেই সঠিক তথ্য ইনফরমেশন জেনেই আপনি টাকা পাঠিয়ে উপকৃত হন, যে জন্যই আমাদের ভিডিও তৈরি করা। এছাড়া আরও যেটি বলবো, যারা কুয়েতের মার্কেট থেকে গোল্ড খরিদ করতে চান, দর্শক প্রতিদিনই আমরা দেখছি কুয়েতের মতো করে সারা পৃথিবীতে গোল্ডের দাম বৃদ্ধি পাচ্ছে, কাজেই গোল্ডের সঠিক রেট জেনে আপনি গোল্ড খরিদ করলেই উপকৃত হবেন। যেহেতু আমরা অনেকেই দেশে যাব, আবার অনেকেই আপনজনের কাছে গোল্ড খরিদ করে পাঠাবো, দীর্ঘ একটা পরিকল্পনার ব্যাপার রয়েছে। কুয়েতের গোল্ড মার্কেটে আজ আপনি 18 ক্যারেটের গোল্ড খরিদ করতে পারছেন, 13 দিনের 153 ফিলস দিয়ে 21 ক্যারেটের গোল্ড খরিদ করতে পারছেন, 15 দিনের 345 ফিলস দিয়ে 22 ক্যারেটের গোল্ড খরিদ করতে পারছেন, 16 দিনের 850 ফিলস দিয়ে এছাড়া 24 ক্যারেটের গোল্ড খরিদ করতে পারছেন আজ আপনি, 17 দিনের 550 ফিলস দিয়ে। দর্শক, আমরা যেটি দেখছি যে 22 ক্যারেটের গোল্ডের দাম কমেছে, বাকিগুলো যদিও বেড়েছে, যেটি গত 10 দিনের গড় হিসেব অনুযায়ী শুধুমাত্র 22 ক্যারেটের গোল্ডই কমে গেল অনেক বেশি। কাজেই আপনি অবশ্যই সঠিক রেট জেনে গোল্ড খরিদ করুন। তাছাড়া কুয়েতের টোটাল মার্কেট একই রেটে গোল্ড বিক্রি করা হয়, আর মজুরির ক্ষেত্রে আপনার সৌদি আরবিয়া, সংযুক্ত আরব আমিরাত, এছাড়া কুয়েত লোকাল, ইতালিয়া বা সিঙ্গাপুর। তাছাড়া আপনি যখন নেকলেস কিনবেন, কানের দুল কিনবেন, হাতের বালা কিনবেন বা রিং কিনবেন, প্রতিটির ক্ষেত্রে মজুরি ভিন্ন ভিন্ন হবে। আশা করি এই ইনফরমেশন থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন, আপনার উপকারে আমাদের এই ভিডিও বানানোর সার্থকতা। লাইক, কমেন্ট, শেয়ার করে অ্যাক্টিভ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করেছেন, সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামীকাল সেম টাইমে কুয়েত গোল্ড এবং টাকার রেট আপডেট। সে পর্যন্ত শুভকামনা।